প্রকৃতি কতটা রহস্যময় হতে পারে তা যদি আপনি অন্বেষণ করতে চান, তবে আপনার জীবনকালে একবার অন্তত ওড়িশার চাঁদিপুর সমুদ্র সৈকতে যেতে হবে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে প্রকৃতির এমন অনেক রহস্য যার খোঁজে পর্যটকেরা ছুটে গেছেন বারবার। চাঁদিপুর সমুদ্র সৈকত সেরকমই এক জায়গা, যা কিনা ওড়িশার অন্যান্য সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম। ওড়িশার বালাসোর রেলওয়ে স্টেশন থেকে চাঁদিপুর মাত্র 16 কিলোমিটার দূরে। আর আজ আমরা কিছুটা সময় চাঁদিপুর সৈকতে কাটাব আর খুঁজে বের করার চেষ্টা করব কোন রহস্যের জন্যে কৌতূহলী পর্যটকেরা ছুটে আসেন চাঁদিপুরে। ট্যুরিস্ট গন্তব্যের বিবরণের সঙ্গে সঙ্গে আপনাদের জানাব যাবেন কিভাবে আর গিয়ে থাকবেন কোথায়। চাঁদিপুর সৈকত এমন একটি নির্জন সৈকত যেখানে আপনারা সোনালী বালুকাভূমির সাথে সাথে দেখতে পাবেন অতিদূর বিস্তৃত ঝাউবনের জঙ্গল, কোনো এক দক্ষ বালুকাশিল্পীর মতোই সামুদ্রিক কাঁকড়ার দল। সেই সোনালী বালুকাভূমিতে ছেড়ে যায় তাদের পদচিহ্ন, যা দেখে আপনি বিস্মিত হবেন আর হয়তো মনের অজান্তেই কখন নিজের ছোটবেলাতে ফিরে গিয়ে সেই ক্ষুদ্র ক্ষুদ্র চিহ্নগুলির মধ্যে খুঁজতে চেষ্টা করবেন বিভিন্ন রকমের আকৃতি। বন্ধুরা, স্টোরিলাইনকে এখানে একটু বিরতি করে দিয়ে এবার বলি সেই রহস্যের কথা। চাঁদিপুরে দিনে দুইবার সমুদ্র আপনার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ পর আপনি দেখবেন সমুদ্রের জলরাশি আপনার পায়ের কাছে। অবাক হলেন তো, ভাবছেন এটা কি সত্যি না ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিকই বলতে পারেন, তবে প্রকৃতির ম্যাজিক। বিশেষজ্ঞদের মতে একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা হল এটি চাঁদিপুরের ভৌগোলিক অবস্থান ও চন্দ্রের মহাকর্ষীয় আকর্ষণের কারণে হয়ে থাকা নিম্ন এবং উচ্চ জোয়ারের কারণে এই ঘটনা ঘটে। সেই কারণে এই সমুদ্র সৈকতটি হাইড অ্যান্ড সিক বিচ বা লুকোচুরির সৈকত নামেও পরিচিত। আর সবথেকে মজার ঘটনা যেটা, সমুদ্র সেই সময়ে 4-5 কিলোমিটার দূরে চলে যায়। ভাটার সময় কমতে থাকা জল সমুদ্রে হাঁটার, বাইক চালানো বা এমনকি গাড়ি চালানোর একটি চমৎকার সুযোগ দেয়। আর সেই সময়ে আপনি দেখতে পাবেন স্থানীয় বাচ্চাদের দল সেই সৈকতকে দখল করে নিয়ে মজা করতে ব্যস্ত। কিছু বাচ্চারা আবার ক্রিকেট খেলতেও মত্ত হয়ে যায়। আপনারা চাইলে কিছুটা সময় সেই সমুদ্রহীন সৈকতের বুকে হেঁটে আসতে পারেন। আর সেই সময়ে আপনাদের চোখে পড়বে মাঝে মাঝে জমে থাকা সমুদ্রের জলে বিভিন্ন রকমের ছোট ছোট মাছ, আর তাদের খাওয়ার জন্যে শিগালদের ভিড়। এটা সত্যিই দেখার মতো একটি দৃশ্য। এখানে বলে রাখি, চাঁদিপুর বিস্তৃত জীববৈচিত্র্যের আবাসস্থল। বিভিন্ন প্রজাতির মাছ ছাড়াও বিরল হর্সশু কাঁকড়া এবং ছোট লাল কাঁকড়া প্রায়ই সমুদ্র সৈকতে দেখা যায়। বিভিন্ন পর্যটকদের অভিজ্ঞতা অনুসারে এটা জানা যায় যে চাঁদিপুর সৈকতকে নাকি পূর্ণিমার রাতে দেখতে দারুণ লাগে। সেই সময়ে নাকি সৈকতের বালুকাভূমিকে দেখলে মনে হয় কেউ যেন সেখানে রাশি রাশি রূপোর কণিকা ছড়িয়ে দিয়েছে। চাঁদিপুর সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত, বিশেষ করে চিংড়ি এবং পমফ্রেট। তাই আপনারা যখন সেখানে থাকবেন তখন ওড়িয়া স্টাইলে ভাজা চিংড়ি এবং পমফ্রেট মাছ খেতে ভুলবেন না। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চাঁদিপুরের আরেকটা বিশেষ পরিচিতি হল, এখানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বা DRDO অধীনে সৈকতের একটি অংশ, ভারতীয় সেনাবাহিনীর ITR বা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ। এখান থেকে আকাশ, সূর্য, অগ্নি ও পৃথ্বী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। একটি মনোরম সৈকত এবং ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইট হওয়ায় জায়গাটির একটি অনন্য পরিচিতি তৈরি করেছে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে রেল বা সড়ক পথে বালাসোর পর্যন্ত পৌঁছে তারপরে বাস, অটো বা ট্যাক্সি ধরে চাঁদিপুর খুব সহজেই পৌঁছানো যায়। বালাসোর যাওয়ার রাস্তা ন্যাশনাল হাইওয়ে 16 নম্বর। চাঁদিপুর এলে আপনারা সাইটসিইং হিসাবে ঘুরে আসতে পারেন ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির, যেটা চাঁদিপুর সৈকত থেকে 23 কিলোমিটার দূরে। নীলগিরি জগন্নাথ মন্দির, যা 33 কিলোমিটার দূরে। ইমামি জগন্নাথ মন্দির, 53 কিলোমিটার দূরে। আর ঘুরে আসতে পারেন বালাসোরের প্রসিদ্ধ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যা কিনা মোটামুটি 42 কিলোমিটার দূরে। এইসব জায়গাগুলো আপনারা সহজেই গাড়ি বুক করে ঘুরতে পারবেন। সমুদ্র সৈকতের একদম কাছেই রাত্রি যাপনের জন্যে আমি 5টি হোটেল এর সন্ধান আর যোগাযোগের নম্বর দিলাম, যেখান থেকে আপনারা সৈকতের সঙ্গে সঙ্গে আপনাদের ভ্রমণের আনন্দ নিতে পারবেন। বন্ধুরা,
চাঁদিপুর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।